রাজশাহী আঞ্চলিক কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের 10 লক্ষ টাকা সহ উপকর পরিদর্শক মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার বেলা 11:30টার দিকে মহানগরীর কর অফিসে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক কামরুল আহসান। অভিযানের সময় দুদকের কর্মকর্তা ও কর অফিসের কর্মচারীদের মধ্যে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ কর অফিসে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কর অফিসের কর্মচারীরা জানান, অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের ওয়ার্কশপ চলছিল। এ সময় হঠাৎ জানা যায়, উপকর পরিদর্শকের রুমে ঢুকে ভেতর থেকে ছিটকানি দিয়ে সাদা পোশাকে কয়েকজন উপকর পরিদর্শক মহিবুল ইসলাম ভূঁইয়াকে মারধর করছে। এই সময় মহিবুল ইসলাম ভূঁইয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে অফিসের কর্মচারীরা দরজা ভেঙে প্রবেশ করে। পরে জানতে পারে দুদক অভিযান করছে, তবে এমন অভিযান অন্যায় বলে তারা দাবি করেন। প্রায় 4 ঘন্টা ব্যাপী দুদক অভিযান চালিয়ে উপকর পরিদর্শক মহিবুল ইসলাম ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ, বিভিন্ন নথিপত্র উদ্ধার ও নগদ 10 লক্ষ টাকা উদ্ধার করে। করঞ্চল রাজশাহীর কর কমিশনার শাহ আলী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের কথা বলতে না পারলেও তিনি জানতে পেরেছেন ডাক্তার ফাতেমা সিদ্দিকার সম্পদের 26 কোটি টাকার কর ফাঁকির একটি ফাইল ছিল, সেই নিয়ে কাজ করছিলেন উপকর পরিদর্শক মহিবুল ইসলাম। শুধুমাত্র দুদকের পরিচালক সাহেব, ওনার নাম হচ্ছেন আবু কামরুল হাসান সাহেব, উনি যখন আসলেন উনি আমাকে ফোন করে বললেন যে স্যার, আপনার অফিসে আমি এসেছি এবং এখানে একটা অভিযোগ পাওয়া গেছে, সেই অভিযোগের বিষয়ে আমরা কাজ করছি, তাকে কোঅপারেশন করেছি। এখন বিষয়টা হচ্ছে যে এর বাইরে যেহেতু দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, তারা স্বাধীনভাবে কাজ করে, তাদেরকে আমার অফিস সর্বাত্মক সহযোগিতা করেছে, তারা তাদের আইন মোতাবেক কাজ করেছে এবং যা আইন মোতাবেক যেটুকু করা দরকার সারা স্টেট লিগাল প্রসিডিউরে গিয়েছেন, আমার কাছে সহযোগিতা চেয়েছেন, তারা যে সহযোগিতা চেয়েছেন আমার অফিস, আমার সমস্ত সাপোর্টিং স্টাফ, আমরা পুরো সহযোগিতা সম্পর্কে আমরা, এটা আমাদের জানারও বিষয় না, আমরা জানিও নাই, দুদকও আমাদেরকে জানিয়ে যে এখানে একটা তারা অভিযান পরিচালনা করবে, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, কাজগুলো করে, এটার একটা লিগ্যাল প্রসিডিউর আছে। ডেপুটি কমিশনার প্রত্যেকটা কাজ কিন্তু কমিশনার অফিসকে ওয়াকিবহাল করতে হয় না। আমি পরবর্তীতে যেটা জেনেছি যে ও এই ফাইলটাতে আপনি যেটা বললেন এই ধরনের, বাট আমি এই ফাইল বা ফাইল সম্পর্কে কী কার্যক্রম হচ্ছে আমার সেটা জানা ছিল। গ্রেপ্তারের পর উপকর পরিদর্শক মহিবুল ইসলাম ভূঁইয়াকে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, অফিসের বাইরে ছিলাম তখন ডাক্তার ফাতেমা সিদ্দিকা অফিসে ঢুকে টাকাগুলো ড্রয়ারে রেখেছে, এ সময় দুদকের লোকজন আমাকে ধস্তাধস্তি করে রুমে ঢুকিয়ে দরজা আটকিয়ে আমাকে মারধর করে, পরে দরজা খোলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক কামরুল ইসলাম বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল ডাক্তার আয়েশা সিদ্দিকার সম্পদের উচ্চ মূল্য কর নির্ধারণ করার হুমকি দিয়ে আসছিলেন এই কর্মকর্তা। এক পর্যায়ে কর অঞ্চলের উপকর পরিদর্শক মহিবুল ইসলাম ভূঁইয়া 60 লক্ষ টাকা দাবি করে। সর্বশেষ ডাক্তার আয়েশা সিদ্দিকার সাথে 50 লক্ষ টাকার রফাদফা হয়। সেই রফাদফার প্রথম কিস্তির আজ 10 লক্ষ টাকা দিতে গিয়েছিলেন ওই চিকিৎসক। আজকে যে আমরা যাকে হাতে নাতে আটক করলাম ঘুষ, তিনি মহিবুল ইসলাম ভূঁইয়া উপকর কমিশনার, তিনি ওই করদাতাকে বিভিন্নভাবে হয়রানি করে, এক পর্যায়ে তার ফাইল 5 বছরের ফাইন তিনি রিওপেন করে উচ্চ হারে কর নির্ধারণের হুমকি দেন। এক পর্যায়ে তিনি করদাতাকে বলেন যে তাকে 60 লক্ষ টাকা ঘুষ দিলে তিনি তার খুব কম করে কর নির্ধারণ করবেন। এক পর্যায়ে সেটার অফা দফা করে 50 লক্ষ টাকায় ঠিক হয়। আজকে প্রথম কিস্তির 10 লক্ষ টাকা প্রদান করলে আমরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করি। আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে, উনি টাকা নেওয়ার সব ধরনের ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমরা ওনারা, আপনারা দেখেন ওনারা কিন্তু দরজা ভেঙে ফেলেছেন, হ্যাঁ ওনারা কিন্তু দরজা ফেলে ফেলেছে, ওই সময় কিন্তু আমরা পুলিশ নিয়ে যাইনি। পুলিশ আমরা যখন অবস্থা খুব খারাপ বেগতিক দেখে আমরা কিন্তু পুলিশকে ডেকেছি। তা আমরা আমাদের ওখানে 4-5 জন গিয়েছে, ওনারা কিন্তু অফিসে সবাই, মানে আপনারা দেখেন আমরা কি ওদের সাথে পারবো ওই অবস্থায়। ধস্তাধস্তি হয়েছে, কারণ যখন আমরা যাকে আটক করেছি তিনি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন এবং ওনারাও আমাদের উপর হামলা করেছে। আপনারা দেখেছেন ওরা কিন্তু দরজা ভেঙে ফেলেছে, দরজা ভেঙে ফেলে ভেতরে ঢুকে আমাদের লোকজনের উপর তারা আঘাত করেছে। এক পর্যায়ে ধস্তাধস্তি হয় কিন্তু আমরা আঘাত করিনি তা কাউকে। আমাদের এই টিমে ছিলেন 9 জন, যেমন আমিনুল ইসলাম উনি উপপরিচালক, উনিও আহত হয়েছেন, বোরহান উদ্দিন নামে একজন ডিএডি তিনি আহত হয়েছেন, এবং আমাদের সহকারী পরিদর্শক ইনি মাহবুবুর রহমান ইনিও আহত হয়েছেন, তারপরে আমাদের একজন এএসআই মজিদুল হক তিনিও আহত হয়েছেন। দরজা লাগানো ছিল না, যখন আমরা তাকে আটক করি তখন বাইরে থেকে যখন হামলা আসতেছিল আমাদের উপর তখন আমাদের লোকজন প্রটেস্ট করার জন্য দরজা লাগিয়ে দিয়েছিল, কিন্তু দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে গেছে।